রোজভ্যালি সারদার পর আবারও রাজ্যে প্রকাশ্যে এলো চিট ফান্ড কেলেঙ্কারি, কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে সোচ্চার হচ্ছে গ্রাহকরা। স্থানীয় এক সমিতির বিরুদ্ধে কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। জানা গিয়েছে 2005 সাল থেকে বাগানগ্রাম জগজাগদন উন্নয়ন সমিতিতে মাত্র 1 টাকার সুদে টাকা রাখছিলেন গ্রাহকরা, কিন্তু 5 বছর ধরে সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে না, উপরন্তু টাকা চাইলে শুধুই মিলছে প্রতিশ্রুতি, এমনই অভিযোগ গ্রাহকদের। সোমবার ক্ষুব্ধ গ্রাহকরা সমিতির সদস্য জয়দেব বিশ্বাসের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে বনগাঁর বিভিন্ন জায়গায় এমনকি বাগানগ্রাম বাংলানী এলাকাতেও বিক্ষোভ সৃষ্টি হয়, উত্তেজনা সৃষ্টি হয়। রোজভ্যালি সারদার পর রাজ্যে আবারও সামনে এলো চিটফান্ড কেলেঙ্কারি। স্থানীয় এক সমিতির বিরুদ্ধে কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে, আর সেই অভিযোগ তুলেই সোচ্চার হচ্ছে গ্রাহকরা। নানা পিড়ায় এরকম হয়, আগেও এসছি কাকার বাড়িতে, বলেছে যে মা আমি সবই জানি, তোমার টাকা আমি দিয়ে দেবো। বলেছো কাকা আমার দাওনে 1 টাকা দিয়েছো? দিইনি। আমি 2,30,000 টাকা পাই, সুদও চাচ্ছি না আমার আসল টাকা দিয়ে। আমি আজকে গিয়েছি, আমাকে যে ওর ছেলে আছে খাস আমাকে এই সুদা করে চর মারলো, আরও লোকে ঠেকিয়েছে, তাদেরও মার খেয়েছে। কেন ওই টাকা যদি একসাথে বেশি টাকা তো ব্যাংকে তুলি, ইনকাম ট্যাক্স আসবে, আমার বলে টাকা নিয়েছে, আমরা চাইছি আমাদের সুদের দরকার নেই, আমাদের আসল টাকা দিয়ে দিন। আমরা গন্ডগোল করতে চাই না, কিছু না, আমাদের আসল টাকা কবে দেবে? আসলি বলে আমার সমিতির ভাড়া দিয়ে নিয়ে দিন, আমরা দেখতে যাবো কি জন্য। একটা কিস্তি দিয়ে আসছি, ছোটো বড়ো করে একটা কিস্তি দিয়ে আসছে। এবারটা বাকি জমি আছে, সেই জমিগুলো বিক্রি করতে হবে। বিক্রি করে ওনাদের একটু ধৈর্য ধরে বলছে যে জমিটা পরিচিত দাম বলছে না, একটু দাম বেশি হলে ওনাদের টাকাটা একটু বেশি বেশি করে দেওয়া যাবে। হ্যাঁ, আমরা 6 বছর ধরে আমাদের মার্কেটে প্রায় 6 কোটি টাকা পড়ে গিয়েছে, 6.5 কোটি টাকা আমরা তুলতে পারিনি করোনার পরে। করোনার পরে আমরা তুলতে পারিনি। এইবার তারপর সিদ্ধান্ত নেওয়া হলো যে জমি জায়গা যা আছে বেছে কিনে, হ্যাঁ, যা কিছু হাত পায়ে ধরে কম বেশি করে দেওয়া হবে। এইভাবে কিছু ছোটো একটা কিস্তি দেওয়া হয়েছে কিছু কিছু লোক সবার দিক। রোজভ্যালি সারদার পর রাজ্যে আবারও চিটফান্ড কেলেঙ্কারির খবর প্রকাশ্যে। স্থানীয় এক সমিতির বিরুদ্ধে এবার অভিযোগ, সেই সমিতির বিরুদ্ধে কোটি টাকা তছরুপের অভিযোগ তুলে সোচ্চার হচ্ছে গ্রাহকরা। ঠিক কি অভিযোগ জানবো, টেলিফোন লাইনে দীপ বিশ্বাস রয়েছে। দীপ, যে স্থানীয় সমিতির বিরুদ্ধে এই কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে এবং যে বিষয় নিয়ে সোচ্চার হচ্ছে গ্রাহকরা, তারা ঠিক কি জানাচ্ছেন, কি অভিযোগ রয়েছে ওই সমিতির বিরুদ্ধে? দেখো, সারদা রোজভ্যালির মতো আবারও কিন্তু একটা চিটফান্ড সমিতি বলা যায়, সেই সমিতির খবর কিন্তু উঠে আসলো উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বাগানগ্রাম বাংলানি এলাকায়। যেটা জানা যাচ্ছে, 2005 সালে এই বাগানগ্রাম বাংলানি এলাকায় জনজাগরণ উন্নয়ন সমিতি নামে একটি সমিতি তৈরি হয় এবং সেই সমিতিতে বেশ কয়েকজন পার্টনার কিন্তু তারা ছিল, এবং সেই সমিতির যেটা মূল কাজ ছিল যে গ্রামের মানুষদের কাছ থেকে টাকা তোলা, এবং সেই টাকাগুলো গ্রামের মানুষরা এই সমিতিতে জমা রাখতো, এবং বছর শেষে সেই যে টাকা, সেই টাকার আমরা যেটা জানতে পারছি যে 1% হারে সুদ দিয়ে সেই টাকাগুলোকে ফেরত দেওয়া হতো। কিন্তু এই সমিতির যারা গ্রাহক বা যারা এই টাকা রেখেছেন, তাদের যেটা অভিযোগ যে 2019 সালের পর থেকে কিন্তু তারা টাকা পাচ্ছেন না। তারা দীর্ঘদিন ধরে কিন্তু সমিতির কাছে বা এই চিটফান্ড সংস্থার কাছে টাকার দাবি করছেন, কিন্তু সেই টাকা কিন্তু তারা পাচ্ছেন না। সেই মতো কিন্তু এদিন এই সমিতিরই একজন পার্টনার সেই পার্টনারের বাড়িতে গিয়ে হাজির হয় গ্রাহকরা এবং তারা টাকা চাইতে থাকেন। সেই সময় কিন্তু সদস্য জয়দীপ বিশ্বাস তিনি বলেন যে করোনা পরিস্থিতির কারণে প্রায় 1,00,000,000 টাকা তাদের লোকসান হয়েছে, সেই জন্য টাকা দিতে পারছেন না। পাশাপাশি যারা গ্রাহক, যারা এই চিটফান্ড সংস্থায় টাকা রেখেছিলেন, তাদের যেটা দাবি, প্রায় গ্রামের থেকে প্রায় 1,00,000,000 টাকা তা এই সংস্থা কিন্তু তুলেছিল, এবং যার পরিমাণ কিন্তু অনেক, প্রায় 4-5 কোটি টাকার মতো টাকা কিন্তু তারা তুলেছিল, এবং সেই টাকা তারা এখন আর ফেরত দিচ্ছে না। সেই জন্য কিন্তু তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন এবং সরকারের কাছে তারা আবেদন জানাচ্ছেন
যে এই টাকা কিন্তু তাদেরকে ফেরত দেওয়া হোক, কিন্তু আদতেও এই টাকা কি তারা ফেরত পাবে সেটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন। মাসুমা একেবারে একেবারে ধন্যবাদ দীপ। চিটফান্ড কেলেঙ্কারি প্রকাশ্যে স্থানীয় যে সমিতির বিরুদ্ধে কোটি টাকা তৎসবের অভিযোগ রয়েছে সেই সমিতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে গ্রাহকরা, তারা রীতিমত বিক্ষোভে সামিল হচ্ছে। তারা জানিয়েছে তাদের সমস্ত টাকা তারা ফেরত চায়, যত দ্রুত সম্ভব যেন প্রশাসনের তদারকিকে তাদের টাকা ফেরত দেওয়া হয়।